সময়কে বাঁধতে পারি না বলে হাত ঘড়ি ব্যবহার করিনি কোনোদিন। সেবার কথাকলি একটা হাত ঘড়ি উপহার দিয়ে বলেছিল, সময়ের মূল্য বুঝতে জীবনে একটা হাত ঘড়ি থাকা জরুরি, নচে বয়ে যায় সময়। তারপর সময় মতো কতবার দেখা করেছি আমরা, হাত ঘড়ির দিকে চেয়ে শশব্যস্ত কতবার শেষ ট্রেনে বাড়ি ফিরেছি আমি। আজ 22 বছর হল এসে দাঁড়াই পার্কের সেই পরিচিত বটগাছটার তলে। হাত ঘড়ি বয়ে চলে টিক টিক করে, বুঝি ওপারে থমকে আছে সময়। আজ এতগুলো বছর পর মনে হয় সময়ের মূল্য বুঝতে জীবনে হাত ঘড়ি নয়, হাতের ওপর একটা হাত থাকা জরুরি, খুব জরুরি, নচে বয়ে যায় জীবন।